ওয়া আলাইকুম আসসালাম তুমি কয়টা বাজে আসছো মিসামিয়া আগে থেকে যাইকোতে সালাম কিন্তু ঢুকতে পারতেছিলাম না আজকে অনেক নেট প্রবলেম আচ্ছা ঠিক আছে আর কি আর কোনো খবর নাই আপনাদের কি নিয়ে যে কি করব বুঝতে পারিনা আমরা প্রথম অধ্যায় শুরু করেছিলাম পরিবার নিয়ে আলোচনা করেছি একটা ছোট এইচডাব্লিউটা দিয়েছিলাম ভুলে গিয়েছো করতে আচ্ছা আচ্ছা পরিবারের কার্যবলী আমরা আলোচনা করেছি আজকে আমরা যে সমাজ থেকে কি সমাজ বলতে কি বোঝায় সমাজ হচ্ছে একটা সংঘবদ্ধ জনগোষ্ঠীকে বোঝায় জানো যে আমরা যদি আমরা প্রাচীন কালের কথা বলি মানুষ যা যা ছিল মানুষ যা যা ছিল জন্য মানুষ হচ্ছে বিভিন্ন জায়গায় র্যান্ডম ঘোরাফেরা করত পরবর্তীতে মানুষ তাদের নিজের প্রয়োজনে একতাবদ্ধ হয় প্রথমে পরিবারের ধারণাটা সবচেয়ে আগে আসে যে যে যখন সম্পর্কযুক্ত ব্যক্তিগুলো একত্রিত একত্রিত হতে হতে থাকে থাকে তো এক মানুষগুলো নিজেদের প্রয়োজনে একত্রিত হতে হতে ধীরে ধীরে সেটা একটা সমাজে রূপ লাভ করে সমাজ বলতে আমরা সংঘবদ্ধ সেই জনগোষ্ঠীকে বুঝাই যার যারা কোনো সাধারণ উদ্দেশ্য সাধনের জন্য একত্রিত হয় অর্থাৎ একদল লোক যখন সাধারণ উদ্দেশ্য সাধনের জন্য সংঘবদ্ধ হয়ে বসবাস করে তখনই সমাজ গঠিত হয় সমাজের এই ধারণাটি বিশ্লেষণ করলে প্রধান দুটি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় যথা বহু লোকের সংঘবদ্ধভাবে বসবাস এবং দ্বিতীয়ত পেছনে থাকে সাধারণ উদ্দেশ্য অর্থাৎ অনেক মানুষ থাকবে এবং তাদের সুনির্দিষ্ট উদ্দেশ্য থাকবে দুইটা বৈশিষ্ট্য ভিত্তিতে আমরা সেটাকে সমাজ বলবো তাছাড়া সমাজের সদস্যদের মধ্যে আরো কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় যেমন ঐক্য এবং পারস্পরিক সহযোগিতা নির্ভরশীলতা ক্রীড়া প্রতিক্রিয়া সাদৃশ্য বৈসাদৃশ্য ইত্যাদি সমাজের সাথে মানুষের সম্পর্ক অবিচ্ছেদ্য মানুষকে নিয়ে সমাজ গড়ে ওঠে আর সমাজ মানুষের বহুমুখী প্রয়োজন মিটিয়ে উন্নত ও নিরাপদ সামাজিক জীবন দান করে সমাজের মধ্যেই মানুষের মানবীয় গুণাবলী ও সামাজিক মূল্যবোধের বিকাশ ঘটে সমাজকে সভ্য জীবনযাপনের আদর্শ স্থান বলে মনে করে মানুষ তার নিজের প্রয়োজনে সমাজ গড়ে তোলে গ্রিক দার্শনিক অ্যারিস্টটল বলেছেন যে মানুষ স্বভাবগত ভাবে সামাজিক জীব যে সমাজে বাস করে না সে হয় পশু না হয় দেবতা এটা জ্ঞানমূলকের জন্য মনে রাখবা যে উক্তিটি কার ছিল ছিল। মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমাজে বসবাস করে এবং এবং সামাজিক পরিবেশে সে নিজেকে বিকশিত করে এখন বলা হচ্ছে পরিবার এবং সমাজের সম্পর্ক নির্ণয় কর আচ্ছা এখন আমরা যদি পরিবার আর সমাজের সম্পর্ক যদি করতে চাই তাহলে আমরা আহ কিছু ছোট ছোট পয়েন্টস আকারে আলোচনা করতে পারি যেমন ধরো পরিবার আর সমাজের সম্পর্কটা আমরা আমরা এই সম্পর্কটাকে অবিচ্ছেদ্য সম্পর্ক বলতে পারি পরিবার হলো সমাজের সবচেয়ে ক্ষুদ্রতম সামাজিক সংগঠন আর সমাজ গঠিত হয় যখন কয়েকটি পরিবার এক জায়গায় বসবাস শুরু করে অর্থাৎ পরিবার দ্বারা সমাজ সৃষ্টি হয় আর সামাজিক নতুন পরিবার সৃষ্টি সূত্রাং উভয়ের মধ্যে সম্পর্ক অবিচ্ছেদ্য দ্বিতীয়ত এই দুইটা দুইটাকে যদি আমরা সংগঠন হিসেবে ধরি এই দুইটা একটা আরেকটার উপর প্রভাব বিস্তার করে পরিবার পরিবারের মাধ্যমে সমাজ গড়ে ওঠে সূত্রাং পরিবারের মানুষ সুস্থ সুন্দর জীবন যাপন করে যদি করে করে তাহলে গড়ে ওঠে সুন্দর একটা সমাজ আর সুন্দর সামাজিক পরিবেশে গড়ে तोला একটা আদর্শ পরিবার অর্থাৎ সমাজ যদি ভালো হয় পরিবারগুলো হচ্ছে সেই ভালো সমাজ থেকে উপকৃত হয়ে ভালো ভালো পরিবারগুলো ভালো থাকবে আর একই সাথে ভালো পরিবার সমন্বয় হচ্ছে একটা ভালো সমাজ গড়ে ওঠে আর এরপর আমরা একটা point দিতে পারি হচ্ছে নিরাপত্তা দান পরিবার ও সমাজ গড়ে তুলে তুলছে মানুষ তাদের নিজেদের নিরাপত্তার তাগিতে সুতরাং নিরাপত্তার বিষয়ে পরিবার আর সমাজ একই সুতায় গাঁথা আর আমরা আরেকটা point দিতে পারি যে পরিবার এবং সমাজ এই দুইটা সংগঠনই মানুষের ব্যক্তিত্ব বিকাশে সহায়তা করে পরিবারের মাধ্যমে মানুষ শিশু সামাজিকীকরণ প্রক্রিয়া সম্পন্ন হয় এবং মানুষ প্রকৃত মানুষে পরিণত হয় আর সমাজে বিদ্যমান সামাজিক মূল্যবোধ মানুষের মনুষ্যত্বের বিকাশ সাধন করে সাহায্য করে সুতরাং ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশ বিকাশে সমাজ ও পরিবারের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে আমরা এভাবে পরিবার এবং সমাজের সম্পর্ক দেখাতে পারি এখন আমরা দেখবো রাষ্ট্র কি রাষ্ট্র হচ্ছে একটি রাজনৈতিক প্রতিষ্ঠান কোনো না কোন বিশ্বের সকল মানুষ কোনো না কোনো রাষ্ট্রে বসবাস করে আমাদের এই পৃথিবীতে ছোট বড় মিলিয়ে প্রায় দুইশোটি রাষ্ট্র আছে প্রতিটি রাষ্ট্রে আছে নির্দিষ্ট ভূখণ্ড এবং জনসংখ্যা এছাড়া রাষ্ট্র পরিচালনার জন্য আরো আছে সরকার এবং সার্বভৌমত্ব মূলত এগুলো ছাড়া কোনো রাষ্ট্র গঠিত হতে পারে না গার্নার বলেছেন অধ্যাপক গার্নার বলেছেন যে সুনির্দিষ্ট ভূখণ্ডে স্থায়ীভাবে বসবাসকারী সুসংগঠিত সরকারের প্রতি স্বভাবজাতভাবে আনুগত্যশীল বহিঃশত্রু নিয়ন্ত্রণ হতে মুক্ত স্বাধীন জনসমষ্টিকে রাষ্ট্র বলে এই সংজ্ঞা বিশ্লেষণ করলে রাষ্ট্রের চারটি উপাদান পাওয়া যায় যথা জনসমষ্টি নির্দিষ্ট ভূখণ্ড সরকার ও সার্বভৌমত্ব এই চারটি উপাদানের একটা উপাদানও যদি অনুপস্থিত থাকে তাহলে আমরা সেটাকে রাষ্ট্র বলবো না তাহলে উপাদানগুলা একটু ব্যাখ্যা আমরা ব্যাখ্যায় চলে যাই আহ প্রথমত জনসমষ্টি মানুষ ছাড়া তো কোনো রাষ্ট্র হতে পারে না মানুষ অবশ্যই থাকবে রাষ্ট্র গঠনের জন্য অপরিহার্য উপাদান হচ্ছে জনসমষ্টি ভূখণ্ডে একটি জনগোষ্ঠী স্থায়ীভাবে বসবাস করলেই রাষ্ট্র গঠিত হতে পারে তবে একটি জন্য কি পরিমাণ জনসমষ্টি প্রয়োজন এর কোনো সুনির্দিষ্ট নিয়ম নাই যেমন বাংলাদেশের জনসংখ্যা পনেরো কোটি এখন তো পনেরো এখন সতেরো কোটি ভারতের জনসংখ্যা একশো একুশ কোটি ব্রুনাইয়ে প্রায় দুই লক্ষ তবে রাষ্ট্রবিজ্ঞানীদের মতে রাষ্ট্রের সম্পদের সাথে আয়তনের সাথে সামঞ্জস্যপূর্ণ জনসংখ্যা থাকা বাঞ্ছনীয় দ্বিতীয়ত যে উপাদানটি সেটি হচ্ছে একটা সুনির্দিষ্ট ভূখণ্ড থাকা লাগবে ভূখণ্ড না থাকলে সেটা রাষ্ট্র হয় না যেমন বর্তমানে যদি তোমরা ইসরায়েলকে দেখো ইসরায়েলের ইহুদি জনগোষ্ঠী বিভিন্ন জায়গায় যাযাবরের মতো ঘুরে বেড়াচ্ছিল তাদের কিন্তু কোনো রাষ্ট্র ছিল না কারণ তাদের কোনো ভূখণ্ড ছিল না এই ইসরায়েলের ইহুদি অধিবাসীরা যখন এই প্যালেস্টাইনের ভূমিটা ভূমিটা জোরপূর্বক দখল করে সেখানে বাস করতে শুরু করে তখন থেকে তারা তাদেরকে একটি রাষ্ট্র বলে দাবি করে কারণ এখন তাদের ভূখণ্ড আছে ভূখণ্ড না থাকলে তো সেটাকে রাষ্ট্র বলা যায় না রাষ্ট্র গঠনের জন্য সুনির্দিষ্ট ভূখণ্ড আবশ্যক ভূখণ্ড বলতে একটি রাষ্ট্রের স্থলভাগ জলভাগ আকাশ আকাশসীমাকে বোঝায় রাষ্ট্রের ভূখণ্ড ছোট বা বড় হতে পারে যেমন বাংলাদেশের ক্ষেত্রফল এক লক্ষ সাতচল্লিশ হাজার সত্তর বর্গ কিলোমিটার তবে বাংলাদেশের বাংলাদেশ ও ভারতের মধ্যে সাক্ষরিক স্থল সীমানা চুক্তি অনুযায়ী দুই হাজার পনেরো সালের একত্রিশে জুলাই দুই দেশের মধ্যে পারস্পরিক ছিটমহল বিনিময়ের ফলে বাংলাদেশের মোট আহ ভূখণ্ডে দশ হাজার একচল্লিশ দশমিক পঁচিশ একর জমি যোগ হয়েছে এছাড়া বঙ্গোপসাগরে মিয়ানমার এবং ভারতের সাথে আন্তর্জাতিক আদালতে সমুদ্র সীমা সমুদ্রসীমা রায় বাস্তবায়নের ফলে বাংলাদেশের সমুদ্র সীমার আয়তন বৃদ্ধি পেয়েছে বর্তমানে সমুদ্রের সমুদ্রে এক লক্ষ এগারো হাজার আটশো তেরো বর্গ কিলোমিটার সমুদ্র অঞ্চলে বাংলাদেশের সার্বভৌম অধিকার প্রতিষ্ঠিত হয়েছে চীন ভারত মার্কিন যুক্তরাষ্ট্র কানাডা প্রভৃতি রাষ্ট্রের ক্ষেত্রফল বাংলাদেশের চেয়ে অনেক বড় আচ্ছা এরপর তৃতীয় যে উপাদানটি সেটি হচ্ছে সরকার একটা রাষ্ট্র পরিচালিত হওয়ার জন্য যে যে একটা কাঠামো থাকে সেটা হচ্ছে সরকার অর্থাৎ রাষ্ট্রের জনগণের ইচ্ছা বাস্তবায়ন করার জন্য যে যন্ত্রটি আছে যেটাকে হচ্ছে সরকার বলা হয় রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে সরকার সরকার ছাড়া রাষ্ট্র গঠিত হতে পারে না রাষ্ট্রের যাবতীয় কার্যবলী সরকারের মাধ্যমে পরিচালিত হয় সরকার গঠিত হয় তিনটি বিভাগ নিয়ে যথা আইন শাসন বিচার বিভাগ সকল রাষ্ট্রের সরকারের গঠন একই রকম হলেও রাষ্ট্রভেদে সরকারের রূপ ভিন্ন ভিন্ন হয় যেমন বাংলাদেশের সংসদীয় সরকার আবার মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি শাসিত সরকার আমরা সরকারের বিভিন্ন রূপ দেখেছি সরকার বিভিন্ন রূপের হতে পারে কিন্তু তার মানে এই নয় যে সরকার থাকবে না সরকার থাকবে বিভিন্ন রূপে হোক কিন্তু সরকার থাকবে এটা একটা আবশ্যক উপাদান এটা ছাড়া রাষ্ট্র হয় না রাষ্ট্রের যাবতীয় শাসন কাজ পরিচালনা করে থাকে হচ্ছে সরকার আচ্ছা এরপর হচ্ছে সর্বশেষ উপাদানটি হচ্ছে সার্বভৌমত্ব সার্বভৌমত্ব রাষ্ট্র গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং অত্যাবশ্যকীয় উপাদান এটি রাষ্ট্রের চরম ও পরম এবং সর্বোচ্চ ক্ষমতা এর দুটি দিক রয়েছে যথা অভ্যন্তরীণ এবং বাহ্যিক সার্বভৌমত্ব সার্বভৌমত্ব হচ্ছে রাষ্ট্রের সেই চরম ক্ষমতা যে ক্ষমতার বলে রাষ্ট্রের অভ্যন্তরে রাষ্ট্র সকল মানুষ এবং প্রতিষ্ঠানের উপর নিয়ন্ত্রণ আরোপ করতে পারে এবং বাহ্যিক কোনো আগ্রাসনের হাত থেকে নিজেকে মুক্ত রাখতে পারে এই যে নিজের অভ্যন্তরে সকল মানুষ আর প্রতিষ্ঠানের উপর নিয়ন্ত্রণ আরোপ করতে পারে এটা হচ্ছে অভ্যন্তরীণ সার্বভৌমত্ব আর যে কোনো বাহ্যিক আক্রমণের হাত থেকে নিজেকে মুক্ত রাখতে পারে এটা হচ্ছে বাহ্যিক সার্বভৌমত্ব অভ্যন্তরীণ সার্বভৌমত্বের সাহায্যে রাষ্ট্র অভ্যন্তরে বিভিন্ন আদেশ নির্দেশ জারির মাধ্যমে ব্যক্তি সংস্থার উপর কর্তৃত্ব করে আর অন্যদিকে বাহ্যিক সার্বভৌমত্বের মাধ্যমে রাষ্ট্র বহিঃশক্তির নিয়ন্ত্রণ থেকে দেশকে মুক্ত রাখে এখন একটা কাজ দেওয়া হয়েছে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ রাজশাহী চট্টগ্রাম কি রাষ্ট্র তো এটা তো তোমরা বুঝতেই পারছো আমরা যদি রাষ্ট্রের চারটা উপাদানের আলোকে বিশ্লেষণ করি তাহলে আমরা দেখবো যে এই তিনটি এই চারটি এগুলো রাষ্ট্র না রাষ্ট্র হচ্ছে একটি রাজনৈতিক প্রতিষ্ঠান রাষ্ট্র রাষ্ট্র হতে হলে চারটা উপাদান লাগে কিন্তু এই যে পশ্চিমবঙ্গ রাজশাহী এবং চট্টগ্রাম এখানে আমরা চারটা উপাদান পাই না এখানে ধরো আমরা ভূমি পাই ভূখণ্ড পাচ্ছি জনসমষ্টিও পাচ্ছি এবং পশ্চিমবঙ্গে প্রাদেশিক সরকার আছে রাজশাহী চট্টগ্রামে স্থানীয় সরকার আছে কিন্তু কোন উপাদানটা নাই সেটা হচ্ছে এদের মধ্যে সার্বভৌমত্ব নাই এদের মধ্যে যে সুপ্রিম ক্ষমতাটা ক্ষমতা নিজেদের উপর নিয়ন্ত্রণ করা হতে আক্রমণ হতে রক্ষা করার জন্য যে ক্ষমতাটা থাকার কথা সুপ্রিম পাওয়ার সেটা নাই যার জন্য এটা যেহেতু সার্বভৌমত্ব নাই সুতরাং আমরা পশ্চিমবঙ্গ রাজশাহী চট্টগ্রামকে বলবো যে এরা রাষ্ট্র না এখন আমরা রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত মতবাদ সম্পর্কে একটু দেখি রাষ্ট্র কখন কিভাবে উৎপত্তি লাভ করেছে তা নিশ্চিত করে বলা কঠিন তবে রাষ্ট্রবিজ্ঞানীরা অতীত ইতিহাস ও রাজনৈতিক ঘটনা প্রবাহ পরীক্ষা নিরীক্ষা করে রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে কতগুলা মতবাদ প্রদান করেছেন তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ঐশী মতবাদ বল বা শক্তি প্রয়োগ মতবাদ সামাজিক চুক্তি মতবাদ ঐতিহাসিক বা বিবর্তনমূলক মতবাদ আমরা প্রথম মতবাদটা যাই ঐশী মতবাদ নাম শুনি বুঝতে পারছো ঐশ্বরিক কিছু একটা অর্থাৎ ঈশ্বর রাষ্ট্র সৃষ্টি করেছে এরকম একটা মতবাদ হচ্ছে ঐশী মতবাদ এটি রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কিত সবথেকে পুরাতন মতবাদ ধরো জ্ঞানমূলকে আসলো আহ রাষ্ট্র সম্পর্কিত সবথেকে পুরাতন মতবাদ কোনটি তাহলে আমরা দিব ঐশী মতবাদ এ মতবাদে বলা হয় যে বিধাতা বা স্রষ্টা স্বয়ং রাষ্ট্র সৃষ্টি করেছেন এবং রাষ্ট্রকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য তিনি শাসক প্রেরণ করেছেন শাসক তার প্রতিনিধি এবং তিনি তার কাজের জন্য একমাত্র জনগণের নিকট না শাসক যেহেতু স্রষ্টার নির্দেশে কাজ করে সেহেতু শাসকের আদেশ অমান্য করা অর্থ বিধাতার নির্দেশ অমান্য করা এ মতবোধ অনুসারে শাসক একই সাথে রাষ্ট্রপ্রধান এবং অন্যদিকে তিনি আবার ধর্মীয় প্রধান আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীরা এই মতবাদকে বিপজ্জনক অগণতান্ত্রিক ও অযৌক্তিক বলে সমালোচনা করেন তাদের মতে যেখানে জনগণের নিকট শাসক দায়ী থাকে না সেখানে সৃষ্টি হয় এই মতবাদকে বিধাতার সৃষ্টিমূলক মতবাদও বলা হয় দ্বিতীয় যে মতবাদটি আছে সেটি হচ্ছে বল বা শক্তি প্রয়োগ মতবাদ এ মতবাদের মূল বক্তব্য হলো বল বা শক্তি প্রয়োগের মাধ্যমে রাষ্ট্রের উৎপত্তি হয়েছে এবং শক্তির জোরে রাষ্ট্র টিকে আছে এ মতবাদে বলা হয় সমাজের বলশালী ব্যক্তিরা যুদ্ধবিগ্রহ বা বল প্রয়োগের মাধ্যমে দুর্বলদের উপর নিজেদের adipottya স্থাপনের মাধ্যমে রাষ্ট্র প্রতিষ্ঠা করে এবং শাসনকার্য পরিচালনা করে এ মতবাদে আরো বলা হয় যে সৃষ্টি শুরু থেকে আজ পর্যন্ত এইভাবে যুদ্ধবিগ্রহের মাধ্যমে রাষ্ট্র সৃষ্টি হয়েছে অর্থাৎ এই মতবাদের যারা প্রবক্তা তারা মনে করে যে রাষ্ট্র হচ্ছে যুদ্ধবিগ্রহের মাধ্যমে সৃষ্টি হয় যেমন ধরো যুদ্ধবিগ্রহের মাধ্যমে আগের দিনে আমরা দেখতাম যে রাজারা তাদের সাম্রাজ্যের বিস্তার ঘটাতো তো এভাবে সাম্রাজ্যের বিস্তার ঘটাতে 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 এক সময় রাষ্ট্র পরিণত হয় তো সমালোচকরা এই মতবাদকে অযৌক্তিক ভ্রান্ত ক্ষতিকর বলে আখ্যায়িত করেছে তারা বলে শক্তির মাধ্যমে যদি রাষ্ট্র টিকে থাকতো তাহলে শক্তিশালী রাষ্ট্রের পাশাপাশি সামরিক দিক থেকে যেগুলো দুর্বল রাষ্ট্র সেগুলো টিকে থাকার কথা না সেগুলো তো দখল হয়ে যাওয়ার কথা আসলে শক্তির জলে নয় বরং সম্মতির ভিত্তিতে রাষ্ট্র গড়ে ওঠে এবং টিকে থাকে এখন আমরা একটা তৃতীয় যে মতবাদ সেটা দেখব সেটা হচ্ছে সামাজিক চুক্তি মতবাদ এই মতবাদের মূল কথা হলো সমাজে বসবাসকারী জনগণের পারস্পরিক চুক্তির ফলে রাষ্ট্রের জন্ম হয়েছে ব্রিটিশ রাষ্ট্র দার্শনিক টমাস জন জনলোক ফরাসি দার্শনিক যে জ্যাক রুশো সামাজিক চুক্তি মতবাদের প্রবর্তক ছিল ছিলেন এদের তিনজনের মধ্যে কিছু বৈশাদৃশ্য আছে এরা তিনজনই মানব প্রকৃতি সম্পর্কে আলোচনা করেছেন এবং প্রকৃতির রাজ্য সম্পর্কে আলোচনা করেছেন এবং এরা তিনজন বলেছেন যে প্রকৃতির রাজ্যের মানুষই হচ্ছে একত্রিত হয়ে চুক্তিবদ্ধ হয়ে রাষ্ট্র প্রতিষ্ঠা করে এ মতবাদ অনুযায়ী রাষ্ট্র সৃষ্টির পূর্বে মানুষ প্রকৃতির রাজ্যে বসবাস করত তারা প্রকৃতির নিয়ম মেনে চলত প্রাকৃতিক সুযোগ সুবিধা ভোগ করত কিন্তু প্রকৃতির রাজ্যে আইন অমান্য করলে শান্তি দেয়া শাস্তি দেওয়ার কোন কর্তৃপক্ষ ছিল না ফলে সামাজিক জীবনে অরাজকতা ও বিশৃঙ্খলা সৃষ্টি হয় মানুষ হয়ে ওঠে স্বার্থপর ও আত্মকেন্দ্রিক দুর্বলদের উপর চলে সবলের অত্যাচার এ কারণে মানুষের জীবন কষ্টকর এবং দুর্বিষহ হয়ে ওঠে এছাড়া প্রকৃতির রাজ্যে জনসংখ্যা বৃদ্ধি পাওয়ায় ব্যক্তিগত সম্পত্তির আকাঙ্ক্ষা ও প্রয়োজনীয়তা দেখা দেয় প্রকৃতির রাজ্যের এই অরাজকতা মানুষ নিজেদের মধ্যে চুক্তির মাধ্যমে রাষ্ট্র সৃষ্টি করে এবং নিরাপত্তার বিনিময়ে নিজেদের উপর শাসন করার স্থায়ীভাবে শাসকের হাতে ক্ষমতা অর্পন করে এখন আমরা সর্বশেষ এবং সবচেয়ে বেশি যৌক্তিক যে মতবাদ সেটা দেখবো ঐতিহাসিক বা বিবর্তনমূলক মতবাদ এই মতবাদের মূল বক্তব্য হচ্ছে রাষ্ট্র কোনো একটি বিশেষ কারণে বা কোনো চুক্তির ভিত্তিতে বা স্রষ্টা কর্তৃক সৃষ্টি হয়নি বরং দীর্ঘদিনের বিবর্তনের মাধ্যমে সমাজের বিভিন্ন স্তরে বিভিন্ন শক্তি উপাদান ধীরে ধীরে পরিবর্তিত হতে হতে রাষ্ট্রের উৎপত্তি হয়েছে যেসব উপাদানের কার্যকারিতার ফলে রাষ্ট্র উৎপত্তি হয়েছে সেগুলো হলো সংস্কৃতির বন্ধন রক্তের বন্ধন ধর্মের বন্ধন যুদ্ধ বিগ্রহ অর্থনৈতিক রাজনৈতিক চেতনা ও কার্যকলাপ ঐতিহাসিক বা বিবর্তনমূলক মতবাদ সম্পর্কে ডক্টর গ্যানার বলেন রাষ্ট্র বিধাতার সৃষ্টি নয় বল প্রয়োগের মাধ্যমে সৃষ্টি হয়নি বরং ঐতিহাসিক ক্রমবিবর্তনের ফলে রাষ্ট্র উৎপত্তি হয়েছে রাষ্ট্র উৎপত্তি সম্পর্কিত বিভিন্ন মতবাদের মধ্যে ঐতিহাসিক বা বিবর্তনমূলক মতবাদ সবচেয়ে বেশি যুক্তিযুক্ত ও গ্রহণযোগ্য মতবাদ এ মতবাদে রাষ্ট্রের উৎপত্তির সঠিক ব্যাখ্যা পাওয়া যায় আসলে বর্তমানে রাষ্ট্র বহু যুগের বিবর্তনের ফল ঐতিহাসিক আচ্ছা এখানে একটি কাজ দেওয়া হয়েছে ঐতিহাসিক বা বিবর্তন মূলক মতবাদ সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ এবং বিজ্ঞানসম্মত কিনা তার পক্ষে যুক্তি দাও তো আমরা তখন এটার পক্ষে যুক্তি দিব কারণ অন্য অন্য যে মতবাদ ছিল সেগুলোর তুলনায় এই মতবাদটা সবচেয়ে বেশি গ্রহণযোগ্য কারণ হচ্ছে এই মতবাদের মূল বক্তব্য হলো যে রাষ্ট্র কোনো একটি বিশেষ কারণে বা হঠাৎ সৃষ্টি হয় নাই দীর্ঘদিনের বিবর্তনের মাধ্যমে সমাজের বিভিন্ন স্তরে বিভিন্ন শক্তি উপাদান ধীরে ধীরে পরিবর্তিত হয়ে রাষ্ট্রের উৎপত্তি হয়েছে যেসব উপাদানের কার্যকারিতার ফলে উৎপত্তি হয়েছে সেগুলো হলো রক্তের বন্ধন ধর্মের বন্ধন যুদ্ধ বিগ্রহ অর্থনৈতিক রাজনৈতিক চেতনা ও কার্যকলাপ ঐতিহাসিক বা বিবর্তনমূলক মতবাদ সম্পর্কে ডক্টর গার্নার বলেছে রাষ্ট্রবিধাতার সৃষ্টি নয় বল প্রয়োগের মাধ্যমেও সৃষ্টি হয়নি বরং ঐতিহাসিক ক্রম ফলে রাষ্ট্র গড়ে উঠেছে রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কিত বিভিন্ন মতবাদ মধ্যে এই মতবাদটি সবচেয়ে বেশি যুক্তিযোগ্য এবং গ্রহণযোগ্য এ মতবাদে রাষ্ট্রের উৎপত্তি সঠিক ব্যাখ্যা পাওয়া যায় আসলে বর্তমানে রাষ্ট্র হচ্ছে বিবর্তনের ফল রাষ্ট্র মানুষের প্রয়োজনে সৃষ্টি করা হয়েছে এটি কোন ঐশী শক্তি বা সামাজিক চুক্তি বা বল প্রয়োগের মাধ্যমে টিকে থাকতে পারে না বরং বহু যুগে গড়ে ওঠা রাষ্ট্র বিবর্তনের মাধ্যমেই বর্তমান অবস্থায় উপনীত হয়েছে এখন রাষ্ট্রের যে চারটি উপাদান তার মধ্যে অন্যতম একটি উপাদান হচ্ছে সরকার সেই সেই উপাদানটা সম্পর্কে আমরা আলোচনা করছি সরকার কি সরকার হচ্ছে রাষ্ট্র গঠনের অন্যতম একটি গুরুত্বপূর্ণ উপাদান সরকার ছাড়া রাষ্ট্র গঠিত হয় না সরকারের মাধ্যমে রাষ্ট্র পরিচালিত হয় রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে সরকার তিন ধরনের কাজ সম্পন্ন করে থাকে যেমন আইন প্রণয়ন শাসন পরিচালনা বিচার সংক্রান্ত কাজ এই তিন ধরনের কাজ সম্পাদনের জন্য সরকারকে তিনটি বিভাগ রয়েছে যেমন আইন বিভাগ শাসন বিভাগ এবং বিচার বিভাগ আইন বিভাগ দেশের প্রয়োজনীয় আইন তৈরি করে সেই আইন প্রয়োগ করে শাসন বিভাগ সুষ্ঠুভাবে শাসন কার্য পরিচালনা করে এবং বিচার বিভাগ অপরাধীকে শাস্তি দেয় এবং নিরাপরাধীকে মুক্তি দিয়ে সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করে অতএব সরকার বলতে সেই জনগোষ্ঠীকে বোঝায় যারা রাষ্ট্রের আইন প্রণয়ন করে শাসন পরিচালনা বিচার প্রতিষ্ঠার সাথে জড়িত অর্থাৎ এই তিন ধরনের কাজের সাথে অর্থাৎ রাষ্ট্র পরিচালনার সাথে জড়িত তাদের কি হচ্ছে সরকার বলা হয় আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণ নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করে ধরো বাংলাদেশের প্রেক্ষাপটে যদি বলি পাঁচ বছর পরপর নির্বাচন হয় এবং নির্বাচনে যে দল সংখ্যাগরিষ্ঠ আসন লাভ করে তারা সরকার গঠন করে সরকার জনগণের প্রতিনিধি হিসেবে কাজ করে এখন আমরা রাষ্ট্র আর সরকারের মধ্যে একটি সম্পর্ক দেখব প্রাচীনকালে রাষ্ট্র সরকারের মধ্যে তেমন কোনো পার্থক্য হতো না ফ্রান্সের চতুর্দশ লুই বলেছিলেন আমি রাষ্ট্র অর্থাৎ তিনি সরকার রাষ্ট্র এক একাকার করে ফেলেছেন আধুনিক কালে মধ্যে যথেষ্ট পার্থক্য রয়েছে বর্ণনা করা হলো যেমন গঠনগত পার্থক্য আছে আমরা জানি যে রাষ্ট্র চারটি উপাদান জনসমষ্টি ভূখণ্ড সরকার সার্বভৌমত্ব চারটি উপাদান নিয়ে রাষ্ট্র গঠিত হয় আর সরকার উক্ত চারটি উপাদানের মধ্যে একটি অন্যতম উপাদান সরকার উপাদান না বরং হচ্ছে সরকারের নিয়ে গঠিত রাষ্ট্রের একটি উপাদান দ্বিতীয়ত হচ্ছে জনসমষ্টি রাষ্ট্র গঠিত হয় দেশের সকল জনগণকে নিয়ে আর সরকার গঠিত হয় হচ্ছে যারা শাসন কার্যে অংশগ্রহণ করে শুধু তাদেরকে নিয়ে আইন শাসন বিচার বিভাগে নিয়োজিত ব্যক্তিদেরকে নিয়ে তৃতীয়ত স্থায়িত্ব দিক দিকে রাষ্ট্র হচ্ছে স্থায়ী প্রতিষ্ঠান কিন্তু সরকার হচ্ছে অস্থায়ী এবং পরিবর্তনশীল জনগণের চাহিদার পরিপ্রেক্ষিতে রাষ্ট্রের শাসন কার্য পরিচালনার সুবিধাতে সরকার পরিবর্তিত হয় বাংলাদেশের প্রেক্ষাপটে পাঁচ বছর পর পর সরকার পরিবর্তিত হয় কিন্তু রাষ্ট্রের কিন্তু কোনো পরিবর্তন হয় না উদাহরণস্বরূপ বাংলাদেশের সরকারের পরিবর্তন হয়েছে বহুবার কিন্তু রাষ্ট্রের কোনো পরিবর্তন হয়নি এখন আমরা প্রকৃতির বৈশিষ্ট্যগত দিক দেখব বিশ্বের সব রাষ্ট্রের প্রকৃতি বৈশিষ্ট্য অভিন্ন, কিন্তু সরকারের বৈশিষ্ট্য ভিন্ন ভিন্ন। রাষ্ট্রের কথা যদি বলি পৃথিবীতে অনেক রাষ্ট্র আছে সবগুলো রাষ্ট্রের রূপ হচ্ছে এক কিন্তু সরকারের রূপ যদি বলি তখন কোন সরকার হয় সংসদীয় সরকার কোন সরকার হয় যুক্তরাষ্ট্রীয় সরকার কোনটা রাষ্ট্রপতি শাসিত সরকার অর্থাৎ সরকারের বিভিন্ন রূপ রয়েছে এবার হচ্ছে সার্বভৌমত্বের ধারণা থেকে দেখি যে রাষ্ট্র হচ্ছে একটি সার্বভৌম বা সর্বোচ্চ ক্ষমতার অধিকারী কিন্তু সরকারের সার্বভৌম ক্ষমতা নেই সরকার শুধুমাত্র রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতাকে বাস্তবায়িত করে এরপর হচ্ছে ছয় ধারণা ধারণাগত রাষ্ট্র হচ্ছে একটি বিমূর্ত ধারণা রাষ্ট্র দেখা যায় না কল্পনা করা বা অনুধাবন করা যায় কিন্তু সরকার হচ্ছে মূর্ত কারণ যাদেরকে নিয়ে সরকার গঠিত তাদেরকে আমরা দেখতে পাই সুতরাং রাষ্ট্র সরকার মধ্যে এই উল্লেখিত পার্থক্য থাকলেও আমরা বলতে পারি যে এদের মধ্যে উভয় পারস্পরিক ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান একটি ছাড়া অন্যটি কল্পনা করা যায় না এই দুইটি একটি অপরের উপর নির্ভরশীল আমরা এখন অনুশীলনীতে যাব আচ্ছা প্রথমে বলা হয়েছে নাগরিকতার স্থানীয় বিষয় কোনটি এখানে তুমি দেখলেই বুঝতে পারবা আইনসভা জাতীয় জাতিসংঘ আন্তর্জাতিক কমনওয়েলথ আন্তর্জাতিক পৌরসভা হচ্ছে স্থানীয় আচ্ছা রাষ্ট্র পরিচালনার জন্য অপরিহার্য উপাদান কোনটি রাষ্ট্র পরিচালনার জন্য অপরিহার্য উপাদান হচ্ছে জনসমষ্টি এটা বইয়ে লেখা আছে বইয়ে যেটা লেখা আছে আমরা সেটাই দিব এরপর হচ্ছে তিন আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীদের নিকট ঐ মতবাদ বিপজ্জনক হওয়ার কারণ কি এখানে শাসক তার কাজের জন্য একমাত্র বিধাতার নিকট দায়ী থাকে নিজেই একাধারে রাষ্ট্রপ্রধান অপরদিকে ধর্মীয় প্রধান তিনি নিজেকে সষ্টার প্রতিনিধি মনে করেন এখানে আমরা উত্তর দিব ঘ অর্থাৎ তিনটাই এই তিনটাই হচ্ছে এই তিনটা কারণেই হচ্ছে আহ ঐসী মতবাদকে বিপজ্জনক মনে করা হয় নিচের এরপর হচ্ছে চার ও পাঁচতম প্রশ্নের উত্তর দাও উদ্দীপকটি পরে নুরজাহান বেগম অবশ্য সময় বাঁশের ঝুড়ি তৈরি করে বাজারে বিক্রি করে এ কাজে তার ভালো লাভ হয় জামিলা তার ঝুড়ি তৈরি করা শখে নিজের পরিবারের ব্যবহারের জন্য ঝুড়ি তৈরি করে আচ্ছা এখানে নূরজাহানের পরিবারের কাজটি কোন ধরনের এটা উত্তর হবে গ এটা অর্থনৈতিক কারণ নূরজাহান এটা বিক্রি করে তার মাধ্যমে অর্থ আয় করে আর নুরজাহান বেগমের কাজটির ক্ষেত্রে নিজের কোনটি সর্বাধিক প্রযোজ্য শুধু নিজের স্বচ্ছলতা বৃদ্ধি করে বাসের উৎপাদন ব্যবহার বৃদ্ধি করে তার গ্রামের মানুষের কর্মক্ষম করে তোলে আত্মকর্মসংস্থান সৃষ্টি করে উত্তর ঘ হবে আত্মকর্মসংস্থান সৃষ্টি করে এখন আমরা সৃজনশীল প্রশ্ন দেখব ক ও খ রাষ্ট্রের অবস্থান পাশাপাশি পররাষ্ট্রে তার পার্শ্ববর্তী দুর্বল রাষ্ট্র গ কে যুদ্ধে পরাজিত করে দখল করে নেয় খ রাষ্ট্র তার পার্শ্ববর্তী অর্থনৈতিকভাবে দুর্বল রাষ্ট্রগুলোকে পারস্পরিক সহযোগিতা দানের মাধ্যমে কালক্রমে সকলে মিলে একটি শক্তিশালী রাষ্ট্রে পরিণত হয়েছে আচ্ছা দার্শনিক যে যে রুশোর সৃষ্টিকোণ মতবাদের প্রবর্তক ছিলেন তিনি সামাজিক চুক্তি মতবাদের প্রবর্তক ছিলেন আচ্ছা খতে বলেছে রাষ্ট্রের চরম ক্ষমতা কোনটি সার্বভৌমত্ব এটা সংজ্ঞা দিতে হবে গতে বলা হয়েছে করাষ্ট্র কর্তৃক গ রাষ্ট্রকে দখল করে নেওয়া রাষ্ট্র সৃষ্টির যে মতবাদকে সমর্থন করে এটা হচ্ছে শক্তি প্রয়োগ যে মতবাদটা ছিল বল প্রয়োগ মতবাদ সেটা আর খ রাষ্ট্রে শক্তিশালী রাষ্ট্রে পরিণত হওয়ার পেছনে যে মতবাদের ধারণা আছে এই যে একত্রিত হয়ে ধীরে ধীরে একটা শক্তিশালী রাষ্ট্র এটা হচ্ছে বিবর্তনবাদ বিবর্তনমূলক মতবাদ এরপর দুয়ে চলে যাই পারভেজ দম্পতি দুজনেই কর্মজীবী হয় তাদের একমাত্র পুত্র রিপনকে ছোটবেলা থেকেই হোস্টেলে রেখে পড়াশোনা করান ছুটিতেও বাড়িতে আসলেও ব্যস্ততার কারণে মা বাবা রিপনকে বেশি সময় দিতে পারেন নাই বেশিরভাগ সময় একা থাকতে হয় সে তার নিজের সুখ দুঃখ আনন্দ বেদনা কারোর সাথে ভাগাভাগি করতে পারে না অন্যের সুখ দুঃখের আনন্দ কষ্ট পায় না একদিন তিনি রমিত সাহেবের বাসায় বেড়াতে গেলে তার ছেলে রবিন দরজা খুলে সালাম দেয় তাকে সম্মানের সাথে বসিয়ে বাবাকে ডেকে দেয় এবং নিজেই চা নাস্তা নিয়ে আসে পারভেজ তাকে দেখে মুগ্ধ হয় এবং নিজের কেভাবে গড়ে তুলতে পারেন নাই ভেবে মনে কষ্ট পান কত বলা হয়েছে পারিবারিক কাঠামো অনুযায়ী পরিবার কয় প্রকার উত্তর হচ্ছে দুই প্রকার একক এবং যৌথ পরিবার আচ্ছা আত্মসংজমের শিক্ষা পরিবারের কোন ধরনের শিক্ষা এটা হচ্ছে পরিবারের রাজনৈতিক কাজ কারণ আমরা সুনাগরিকের যে তিনটা গুণাবলী দেখি বুদ্ধি বিবেক আত্মসংযম এই তিনটা হচ্ছে সুনাগরিকের গুণাবলী এবং সুনাগরিকতা হচ্ছে এটা রাজনৈতিক কাজ সুনাগরিক হিসেবে গড়ে তোলা এরপর রিপনের মানসিক বিকাশ বৃদ্ধি সমৃদ্ধ না হয় পরিবারের যে কাজটি ব্যাহত হয়েছে আমরা বলবো যে আহ পরিবার তো অনেক ধরনের কাজই করে তবে রিপনের ক্ষেত্রে দেখা যায় যে মনস্তাত্ত্বিক বিনোদনমূলক কাজ কিন্তু পরিবার করতে পারে নাই ছুটিতে তার মা বাবা তাকে ছুটিতে বাড়িতে আসতো ব্যস্ততার কারণে সময় দিতে পারে নাই ফলে রিপনের যে মনস্তাত্ত্বিক ব্যাপারগুলো ছিল সুখ দুঃখ শেয়ারিং সেই বিষয়টা সে পায়নি তো মনস্তাত্ত্বিক কাজ থেকে সে বঞ্চিত হয়েছে পরিবারে। ঘটে হয়েছে ছেলে মেয়েদের সঠিক গড়ে তোলার জন্য জনাব রমিজের পরিবার যে কাজটি ভূমিকা রয়েছে তার গুরুত্ব মূল্যায়ন করো এখানে হচ্ছে পরিবারের যে মনস্তাত্ত্বিক এবং শিক্ষামূলক কাজ ওই কাজটার গুরুত্ব তোমরা বই তোমরা পাঠ্যক্রমের আলোকে আলোচনা করবা বই দেওয়া আছে সেটার আলোকে আলোচনা করবা তো আমাদের এই প্রথম অধ্যায় শেষ হয়ে গেছে নেক্সট ক্লাসে আমি দ্বিতীয় অধ্যায় শুরু করব আজকে এই পর্যন্তই থাক আল্লাহ হাফেজ